My channel RMP's Love. তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে আমার তরফ থেকে জানাচ্ছি শুভ সপ্তমী। তো আজকে হচ্ছে সপ্তমী পূজো। দেখতে দেখতে দেখো ষষ্ঠীও কেটে গেল, মানে বোঝাই যাচ্ছে না পূজো যে চলে যাচ্ছে, মানে খুবই খারাপ লাগে। পূজোর আগেই কিন্তু ভালো লাগে, কারণ পূজোটা আসলে কোন দিক দিয়ে যে চলে যায় বোঝাই যায় না। তো দেখো কালকে কিন্তু ষষ্ঠী পুজো হয়েও গেল, আজকে আবার সপ্তমী। তো তোমরা শুনতে পাচ্ছ যে মন্ত্র পাঠ হচ্ছে, তো পুজো হচ্ছে আমাদের বাজারের পুজো। তো মা গেছে আর আমি বাড়ির পুজোটা দিয়ে নিলাম, আজকে বৃহস্পতিবার ছিল। তো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আমার, পুজো দিয়ে স্নান সেরে পুজো টুজো দিয়ে তারপর হচ্ছে আসলাম ঘরে। এখন হচ্ছে বিছানাটা তুলবো, মানে ঘরটর গুছাইনি এখনও, তখন ঘরটর গুছাবো। তারপর যত তাড়াতাড়ি পারি কাজ সেরে তারপর ভাবছি হাতে মেহেন্দি পরবো। কালকেই ভেবেছিলাম পরবো, কিন্তু কালকে আর পরা হয়নি, কারণ কালকে ঘুরতে গেলাম। তো এসে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো, তো আর পরা হয়নি। তো এখন হচ্ছে বিকেলের দিকে দেখি পরবো, খাওয়া দাওয়া সেরেছে তখন পরবো। এখন তো কাজ টাজ থাকবে, রান্নাবাড়া তো আছে, তো সেজন্য পরেই পরবো। নেল পালিশটা উঠিয়ে আবার পরতে হবে, কালকে বাড়ি যাওয়ার কথা আছে, কালকে হয়তো বাড়িতে যাব। তো চলো বিছানাটাকে গুছিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর শেষ পর্যন্ত কিন্তু ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো মা প্রসাদ নিয়ে এসেছে, পুজো হয়ে গেছে সকাল সকাল, তো প্রসাদ নিয়ে আসলো সবার জন্য। তো বাবার ও আগে খেয়ে নিয়েছে, তো আমি খেলাম। আর এখানে দেখো নারকেল ফাটাচ্ছে, আজকে এতদিন পর আমাদের নাড়ু তক্তি বানানো হবে। তো এতদিন বানানো হয়নি, সবার বাড়িতে বানিয়েছে, না বানালেও ভালো লাগে না। তো মা আজকে বানাবে। আর এদিকে দেখো নারকেল কতগুলো নষ্ট বেরিয়েছে, অনেকগুলো নারকেল ছিল, তো সবগুলো ভালো না, অনেকগুলো বেশিরভাগই নষ্ট বেরিয়ে গেছে। আর কতগুলো ভালো বেরিয়েছে এই যে এখানে হচ্ছে ভালোগুলো। তো এখন আমি নারকেল কুড়াবো, আর এখনও আর কি এবার তক্তি নাড়ু তক্তি বানানো হয়নি, সেজন্য এখনই বসে বসে কুড়িয়ে রাখবো, পরে মা বিকেলবেলা বানাবে। এই নারকেলগুলো কিন্তু সব আমাদের কাছে, আমাদের কাছে নারকেল হয়েছে কিন্তু একদম ছোট ছোট, আর বেশিরভাগই পচা বেরিয়েছে নারকেল। তো এই কটা বের হলো, তো এই কটা দিয়েই বানাবো তো মানে নাড়ু। তো ভয়েস ওভার দিতেই হলো, কারণ আমাদের বাড়ির পাশে তো মানে বাজারে যে মাইকটা বাজছে ওটার আওয়াজ একদম বাড়িতে চলে আসে, আর আমার ভিডিওতে সবগুলোতে গান চলছে, মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো বাজছে। তো হয়তো যদি মানে কপিরাইট দিয়ে দেয় সেই জন্য আবার ভয়েসটাকে অফ করে আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া সেরে অনেক মানে কাজ টাজ করা হয়ে গেল, ঘরটার মুছেছি আজকে, অনেক কাজ করেছি, কারণ মা পুজোর ওখানে ছিল, আমাকে সব মানে সারতে হলো। শুধু মা আর কি ডাল ভাতটা করে গেছে তাড়াহুড়ো করে, তো সেই জন্য আমারই সব সারতে হলো। আর মা থাকলে অত অসুবিধা হয় না, দুজনে মিলে করি, কিন্তু মা চলে গেলে একটু চাপ হয়ে যায়, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল সারতে সারতে। আর এখন খাবো না, স্নান সেরে নিয়েছি, এখন আর খাবো না। ও গেছে হচ্ছে ফালাকাটা একটু, আর বাবাও বলে এখন খাবে না, কারণ একটা বাজে, এখনও দেরি আছে আমাদের খাওয়ার, দুটো আড়াইটার দিকে খাওয়া হয়, তো সেই জন্য খিদে পায়নি, আর পরে খাবে। তো আমি ভাবলাম যে একটু এখন রেস্ট নিয়ে নিই, একটু এই ফাঁকে একটু শুয়ে থাকি, ও আসা অবধি মানে যখন খাবে তখনই একবারে উঠবো। তো ঘুম সেরে উঠেও পড়লাম, একটু ঘুম দিয়ে নিলাম হালকা করে, বেশিক্ষণ ঘুমাইনি, এক ঘন্টার মতো আর কি শুয়েছিলাম, তারপর উঠলাম। উঠে যে ভাত খাচ্ছি এখন, দুটো আড়াইটা বেজে গেছে, তো খেয়ে নিচ্ছি। আর ও এখনও আসেনি, সেজন্য আমি বসে পড়লাম, কখন আসে তার ঠিক নেই, সেজন্য খিদেও পেয়ে গেছে বসে পড়লাম। তারপর দেখো মা এখানে সব রেডি করে নিয়েছে, এখন বানানো হবে নাড়ু, তারপর হচ্ছে মুড়ির নাড়ু, তারপর খইয়ের নাড়ু না, খইয়ের একটা কী বানায় ওটা,
বানাবে। আর এই যে দেখো মা এগুলো সব মানে পাক দিয়ে নেয় না, পাকটা দিয়ে দিয়েছে, আর আমি বসে বসে বানালাম। আমি আর দিদি বানিয়েছি, বসে বসে মাও বানিয়েছে, মানে আমরা দুজন তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হলে কিন্তু আবার হয় না। তো তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর এইটা হচ্ছে ঘোকসাডাঙ্গার ঠাকুর, প্রথম ঠাকুর আমি ওটাই দেখলাম, তারপর সেকেন্ড ঠাকুর দেখতে যাচ্ছি এখন। তো দেখো এখানে কিন্তু ছাতা দিয়ে লাইটিং করেছে, খুব সুন্দর হয়েছে ছাতা দিয়ে লাইটিংটা, দূর থেকে খুবই ভালো লাগছে দেখতে। তো সেই জন্য তোমাদেরকে একটু ভিডিও করে দিলাম। তো দেখো এখানে এই ঠাকুরটা দেখতে চলে গেলাম আমরা, এটা হচ্ছে বাজারেরই ঠাকুর। তো এখানে আমার দিদিবাড়িও আছে, কিন্তু মনে পড়ছিল, কিন্তু আর ফোন করিনি, কারণ একটু টাইমের জন্য গেছি, ও আবার কই না কই আছে, আর ফোন করলাম না, এমনি আমরা দেখে চলে আসলাম। তো দেখো ও ভেতরে ঢুকছে, আমাকে ছেড়েই চলে গেল ঠাকুর দেখতে। তো আবার দাঁড়ালো, তারপর আবার একসাথে গিয়ে ঢুকলাম। তো দেখো ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম, আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এখানে। আজকে কিন্তু অনেকগুলো ঠাকুরই দেখে ফেলেছি। তো দেখো এই ঠাকুরটা আরেক জায়গার, ঘোকসাডাঙ্গারই আরেক জায়গার, আবার তারপর চলে এসেছে আরেকটা জায়গায়, এই জায়গাটারও ঠাকুরটা দেখো খুবই সুন্দর। সবগুলো ঠাকুরই কিন্তু খুব সুন্দর হয়েছে একদম, এক এক একটা ঠাকুর এক এক রকম, কিন্তু খুবই সুন্দর হয়েছে সত্যি, একদম তাকিয়ে থাকার মতো, মানে অনেকক্ষণ ধরে দেখছিলাম ঠাকুরগুলোকে, খুব সুন্দর হয়েছে। আর এই ঠাকুরটাও একদম চকচক করছিল, মানে হচ্ছে যে সোনার গয়না পড়ে আছে, খুব সুন্দর লাগছে সত্যি। সবগুলোই ভালো হয়েছে মোটামুটি। আর এখানে এটা হচ্ছে জনশ্রী সংঘ, আর জনশ্রী সংঘের ঠাকুরটা শুধু একটু আলাদা রকম, মানে অন্যগুলোর থেকে একদমই আলাদা করেছে। তো প্যান্ডেলটাও ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো দেখো ভেতরটা দেখাচ্ছি, কুলো দিয়ে আর্ট করে রেখেছে, কুলোর মধ্যে আর্ট করে রেখেছে। আর এই যে দেখো ঠাকুরটা, এই ঠাকুরটাই একদম একটু আলাদা রকমের হয়েছে, আর বাকি সবগুলো প্রায় একই রকম, কিন্তু আলাদা আলাদা। তারপর আমরা চলে এসেছি কিন্তু ফালাঘাটাতে, এটা হচ্ছে ফালাঘাটের প্রথম ঠাকুর দেখলাম। তো দেখো আমরা বাইকে করে গেছি দুইজনে, মা বাবা গেল না, বলেছিলাম যেতে টোটো করে, কিন্তু মার পা ব্যথা সেজন্য আর মা গেল না। তো তারপর আমরা দুজনেই চলে গেলাম। আর এই যে দেখো এটা হচ্ছে মাদারিহাটের ঠাকুর, ফালাঘাটার মাদারিহাটের লাইনে। তো এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, তাও আমরা ফাঁক চান্সে গিয়ে ঢুকে পড়েছি লাইনে, তো অতটা আর কি জ্যামে পড়িনি। তারপর আমরা যখন বের হই তখন দেখি অনেক বড় লাইন হয়ে গেছে, মানে একটু টাইমের মধ্যে একদম লাইন অনেক বড় হয়ে গেছে। তো অনেক ধাক্কাধুক্কি করে ঢুকে পড়লাম ভেতরে, আর এই ভেতরে কিন্তু একদমই দাঁড়াতে দিচ্ছিল না, ফটো তুলতে দিচ্ছিল না, কারণ অনেক ভিড় হয়ে যাচ্ছিল। সেই জন্য মানে কোনোরকম করে একটু দেখে ভিডিও করে বেরিয়ে যেতে হয়েছে। আর এই যে দেখো আমি কিন্তু আজকে একদমই সাজিনি, একদম সিম্পল সেজে গেছি, মানে কোনো মেকআপ করিনি, শুধু একটু লিপস্টিক আর আইলাইনার পরেছি, আর কিচ্ছু করিনি। চুলটাও মানে আমি বাড়িতে যেভাবে থাকে ওভাবেই চলে গেছি আজকে, আজকে কেন সাজতেও ইচ্ছে করলো না, তো সেরকম তো ওভাবেই চলে গেলাম। তো যাই হোক ভালোই আজকে ঘোরাঘুরি হলো। এই ঠাকুরটাও দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়াতেই দেয়নি। আর এই জায়গাটা কিন্তু আগের বছর আমার একটা কাণ্ড হয়েছিল, তোমাদের একটু বলি। আগের বছর এই প্যান্ডেলের ঠাকুর দেখতে গিয়ে আমার জুতো ছিঁড়ে গিয়েছিলো, আগেরবার খুবই লজ্জায় পড়ে গেছিলাম, ভাগ্যিস ওখানে একটা দোকান পেয়েছি, তারপর আঠা দিয়ে লাগিয়ে তারপর বেরিয়েছিলাম, মানে এরকম অবস্থা ছিল। তারপর একটু ফুচকা খেয়ে চলে আসলাম আরেক জায়গায়, মুক্তিপাড়া সর্বজনীন। তো এখানেও কিন্তু খুব ভালো করে, আর এই যে দেখো ওরা হচ্ছে সব সময় ঢাক বাজায় এখানে, আগেরবারও আর কি ছিল, সব সময় কেন মানে পুজোর সময়, আগেরবারও আমি দেখেছি, খুবই ভালো লেগেছে এই জিনিসটা আমার, মানে ঢাকের আওয়াজটা না এত সুন্দর লাগে, খুব ভালো লাগছিলো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে শুনেছি, তারপর ওখানে ভেতরে আর যাইনি, কারণ এত লাইন ছিল ওখানে, ঠাকুর দেখতে গেলে 2-3 ঘন্টা লেগে যাবে। তো বাইরে থেকে ওভাবে দেখে চলে আসলাম, তো খিদে পেয়ে গেছে, আর ও বললো যে বিরিয়ানি খাবে, ওর তো বিরিয়ানি ফেভারিট, আর আমি আমার খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না, আমি ভাবছি হালকা পাতলা কিছু খাবো। তো বিরিয়ানি খেলো, আর আমি এই যে চলে আসলাম একটু বার্গারের দোকানে, দেখলাম এই দোকানটা নতুন দিয়েছে হয়তো, তো বললাম যে চলো যাই দেখি কীরকম, খেয়ে টেস্ট করে দেখি। তো এখানে চলে আসলাম বার্গার খেতে, ও তো বিরিয়ানি খেলো, আমি ওর কাছ থেকে একবার মুখে দিয়েছিলাম, ভালোই ছিল বিরিয়ানিটাও। তো এখন বার্গার খাবো আমি।
আর বাড়িতে গিয়ে দেখি বান্টি সেজে আছে, ও দুর্গা সেজেছিল আজকে একটা ডান্স করেছে ওরা, তো ওই ডান্সটা দেখতেই পারলাম না, তাড়াহুড়ো করে গেলাম কিন্তু আর দেখা হলো না, মানে আমরাও গেলাম ওদের নাচটাও শেষ হয়ে গেল, খুবই খারাপ লাগছিল আর কি, অনেক আশা ছিল দেখার। আর যাই হোক কালকে কালকেও বলে দিবে তো কালকে দেখা যাবে। তারপরে যে আমাদের মণ্ডপে চলে আসলাম, অনেক ঘোরাঘুরি হলো, এবার মণ্ডপে চলে আসলাম, তো এখানে একটা খেলা হচ্ছিল বল মানে কত টাইমে চোখ বেঁধে দিয়ে চোখ বেঁধে দেয় তারপর বালতিটাকে খুঁজে বলগুলো ঝিলাতে হয়, তো কে কত কম টাইমে ওই কাজটা করতে পারবে সে হচ্ছে ফার্স্ট হবে। তো আমরা চলে গেছি, আমি আর আমার বর্মশাই, তো আমি ও আবার ডিরেকশন বলে দিবে, আমি বলে দিব আর ও, ওর চোখ বাঁধা থাকবে, ও বলটা খুঁজে বের করবে, বের করে ওই যে সুজন সুজন দাঁড়িয়ে থাকবে মানে ওর হাতে দিতে হবে। তো চলে গেলাম, তো এখন আমি ডিরেকশন বলবো যে কোন দিকে যাবে না যাবে, তো চলো তোমরা দেখতে থাকো। সোজা 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 বাঁদিকে সোজা, আরো 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 সোজা, আসো আসো বসো বসো, হ্যাঁ এখনো পর্যন্ত সব থেকে কম সময় পড়েছে 17 সেকেন্ড। হাততালি সপ্তমী পুজো শেষ হয়ে গেল, কালকে অষ্টমী পুজো শেষই হয়ে গেল, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে একটু ঘোরাঘুরি করলাম, একটু ফালাঘাটায় গেলাম, মুখশোডাঙ্গা গেলাম, এদিকে ঠাকুর দেখলাম, তো দেখে এসে আমাদের এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম দেখলেই তোমরা, তো চলে এসেছি তাড়াতাড়ি করে কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে তো অষ্টমী পুজো ভোরবেলার দিকে, তো সেই জন্য সকালে উঠতে হবে, তাই তাড়াতাড়ি চলে আসলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে এখানে টাটা।